বঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। ইতিমধ্যে ডুয়ার্স লাগোয়া অসম বন্যার রূপ দেখে নিয়েছে, এমনকি সিকিমও সাক্ষী দেখেছে জোর বৃষ্টির। সন্দেহ নেই বর্ষার আগমনে এই অঞ্চলেও বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। এই অবস্থায় ডুয়ার্সের অন্যতম চিন্তার কারণ তিস্তার জলস্ফীতি। তাই দেরি না করেই জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের সুকান্তনগর কলোনি লাগোয়া তিস্তা পাড় থেকে কাঁচা বাদাম ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। তাদের কথায় তিস্তার বেড়ে যাওয়া জল ক্ষেতে ঢুকলে সমস্ত কাঁচা বাদাম নষ্ট হয়ে যাবে, তাই দেরি না করে কাঁচা বাদাম ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন তারা। এটা হচ্ছে দক্ষিণ সুকান্তনগর কলোনি তিস্তার চর। আচ্ছা, এবার আপনারা কিসের কাজ করছেন? এখন তো বাদাম তোলার কাজ হচ্ছে, তো কিছুদিন পর তো ধরুন জল চলে আসতে পারে, সেই কারণে এখন যেহেতু ভালো মানে সুযোগ সুবিধা পাওয়া গেছে, যেমন আকাশও ভালো, সেক্ষেত্রে ঠিক আছে, বাদামটা তুলে দিতে পারলে আমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারি। আচ্ছা, কত বিঘা আপনি করেছিলেন? কত করেছেন? 5-6 বিঘের মতো করেছি। ঠিক আছে, তাতে মোটামুটি মানে ধরেন 50-60 হাজার টাকা কত খরচ আছে। এবার বাদামে কতটা খুশি আপনারা? না, যা ফল আছে তাতে দেখে তো মোটামুটি যাকে একটু খুশি আছে যে কত কিছু আসবে। এই পরিশ্রম বা কীভাবে আপনারা এই পরিচর্যা করেন, কখন লাগান গাছ? এটা হচ্ছে মাঘ মাসের শেষের দিকে গেড়েছি, আর এখন মোটামুটি ধরো জ্যৈষ্ঠ মাসের 7 তারিখের দিকে আজকে তোলা শুরু করেছি। এবার কি জল আসার কি আগে সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, জল আসার সম্ভাবনা আছে, এবার বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু শুনছি যে বেশি পরিমাণ, সেক্ষেত্রে ঠিক আছে জল আসার সম্ভাবনার জন্যই একটু আগে আগে তুলে দিচ্ছি। খুশি আপনারা মোটামুটি? মোটামুটি খুশি, আর যা ওয়েদার দিয়েছে সেই ওয়েদার থেকে খুশি আপনারা। এবার ভালোই হচ্ছে, বাদাম সুন্দর হচ্ছে, আবার যেখানে মাটি যেখানে বালি মাটি সেইখানে ভালো হয়, আর যেখানে মাটি একটু ভিজা থাকে সেইখানে ধসা ধরে, এমনি বাদাম ঠিকই হয়। এবার তো ধসা রোগ ধরেনি না, কি কারণে মূলত এবার ভালো ফলন হলো? এবার কারণে মানে বৃষ্টিটা কম হয়েছিল, টাইমে টাইমে বৃষ্টি হয়েছে, রোদও পাইছে, তার জন্য বাদামটা ফলন ভালো হচ্ছে। তিন মাসের কঠোর পরিশ্রমের পরই বাদাম ফলেছে, তাই বর্ষায় তিস্তার ঠান্ডা ও ঘোলা জল যাতে ক্ষেত ভাসিয়ে নিয়ে গেলেও ফসলের কোনো ক্ষতি না করে তার জন্যই এখন থেকে সচেষ্ট কৃষকরা। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।